চতুরাজ্য সত্য এবং আদ্রাস থেকে মার্গ হচ্ছে বুদ্ধ ধর্মের বৃত্তি তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে ইসলাম ধর্মের মূল বৃত্তি কি নামাজ পড়া রোজা রাখা নাকি জিহাদ করা এটা যদি একটু বলতেন ইসলাম ধর্মের মূল ভিত্তি হচ্ছে কোরআন এবং হাদিস এই দুইটার ভিতরে যা লেখা আছে প্রত্যেকটা জিনিস অক্ষরে অক্ষরে বিশ্বাস করা এবং পালন করা সেটাই হচ্ছে ইসলামের মূল ভিত্তি কোরআন এবং হাদিস আচ্ছা তো কোরআন এবং হাদিসের মধ্যে তো লেখা আছে যে যারা ইসলামিক দেশে থাকে তারা ধর্ম নিরপেক্ষ দেশ যেমন ইউরোপ আমেরিকা এগুলোর মধ্যে যাওয়া হারাম কিন্তু এরা তো সবাই মানে সেই দেশগুলো মুখী সেক্ষেত্রে তাদের কি কোরআন হাদিস বাধা দেয় না হ্যাঁ এটা তো এটা তো নিষিদ্ধ এটা মানে সুযোগ থাকলে কাফেরদের দেশ বর্জন করতে হবে এই জিনিসটাই ইসলামে বলা আছে এবং বিভিন্ন ফত এই জিনিসটা বলা আছে কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে তারা এই পৃথিবীর বিভিন্ন দেশের মুসলমানরা তারা হচ্ছে গিয়ে সভ্য দেশগুলোতে যাওয়ার জন্য পাগল লাইন থাকে সাতকায় পারমু তাও আমার একটু ইউরোপে নিয়ে ফালা তো আমরা একটু দেখি তাহলে এই ভিডিওটা একটু দেখি যে এখানে এই জিনিসটা নিষিদ্ধ করা হয়েছে যে আহমদুল্লাহ সাহেব উনি এই জিনিসটা পরিষ্কার করেছে আমরা এই ভিডিওটা একটু নিই একটু শুনে এই ভিডিওটা ঠিক আছে একজন মুসলিমের জন্য মুসলিম প্রধান দেশ অঞ্চল এবং ভূখণ্ড ফেলে রেখে অমুসলিম প্রধান দেশ বা অমুসলিমদের ভূখণ্ডে গিয়ে বাড়ি জমানো কিংবা সেখানে স্থায়ীভাবে বসবাস করাকে ইসলামী সেরে ভাবে দেখে আজ আমরা সে বিষয়টি জানার চেষ্টা করবো আল্লাহ এই আয়াত এবং ইসলামের মৌলিক দৃষ্টিভঙ্গির আলোকে একজন মুসলিমের জন্য সাধারণ অবস্থায় মুসলিম ভূখণ্ড ছেড়ে অমুসলিমদের মাঝে গিয়ে বসবাস করা এটা জাহাজ নয় সুয়ে নিসার সাধারণ আলোকে ইমাম ইবনে এবং আরো অন্যান্য হাসিন এরাম এক বিষয়কে প্রমাণ করেছেন

আচ্ছা এই জিনিস আমরা দেখতে পেলাম যে এটা জায়েজ না ইসলামে হ্যাঁ এবার আপনি বলেন না এই ভিডিওটা আমি আগে দেখছি আপনার লাইভে তো আচ্ছা এটা তো আমি জানি কিন্তু ওনারা এখানে এসে আবার দেখি যে এখানে এটা হারাম ওটা হালাল মানে শুধু ওনাদের টার্গেট থাকে মানে কোন খাদ্যটা হালাল আর কোন খাদ্যটা হারাম কিন্তু সরকারের বিভিন্ন ফ্যাসিলিটি সবকিছু ওরা গ্রহণ করতে রাজি শুধু খাবার ক্ষেত্রে কেন ওদের এই মানে দ্বিচরিতা আমি এটা বহু মুসলিমের ভিতরে দেখছি তারা বিয়ার খাইতেছে মদ খাইতেছে খাইতে খাইতে বলে যে মাংসটা এটার সাথে যে মাংসটা আছে এটা কি শুকরের মাংস না তো আহ না আমি কিন্তু শুকর খাবো না শুকর কিন্তু হারাম আচ্ছা এই যে এই যে মাংসটা দিছে এটা কি হালালো পায়ে কাটা হয়েছিল তো মানে আপনার এরকম মনে হয় না বর্তমান সময়ের মধ্যে যে পরিমাণ বাংলাদেশের মানুষ বলেন বা আফগানিস্তানের মানুষ বা সিরিয়ার মানুষ ইউরোপ মুখে হচ্ছে তো এক সময় এই দেশগুলো একসময় ওরা রাজত্ব করতে চাইবে এরকম কিছু মনে হয় না রাজত্ব করতে চাইতে পারে কিন্তু মানে দ্বিতীয় তৃতীয় জেনারেশন যখন হয়ে যায় তখন আর এই রাজত্ব করার ইয়াটা থাকে না তাদের মধ্যে তারা হচ্ছে গিয়ে দ্বিতীয় তৃতীয় তৃতীয় জেনারেশনে গিয়ে তারা মিক্স আপ হয়ে যায় তারা ওই ওই আদর্শটাই আসলে তখন তাদের ভিতরে প্রমিনেন্ট হয়ে যায় কিন্তু কিছু সংখ্যক থাকে যারা হচ্ছে একদম খুবই কম সংখ্যক তারা তারপরেও একই রকম থাকার চেষ্টা করে এই কারণে হচ্ছে গিয়ে সমস্যাগুলো হয় কিছু কিছু জায়গাতে সমস্যা হয় কিছু কিছু জায়গাতে জঙ্গিবাদী সমস্যাগুলো হয় সেগুলো হচ্ছে যে একদম কম কিছু সংখ্যক মানুষদের কারণে কিন্তু ম্যাক্সিমাম দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মে গেলে তারা উদার মানে ইউরোপের যে উদার নৈতিক শিক্ষা ব্যবস্থা তারপরে সভ্যতা এটার সাথে অ্যাডজাস্ট করে নেয় না আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি দেখছি আমি বর্তমান অবশ্য ফ্রান্সে থাকি কিন্তু এখানে ওরা এই বোরকা পড়া থেকে শুরু করে যে পরিমাণ ওদের মানে ধর্মীয় গোড়ামিটাকে যারা যেভাবে রক্ষা করছে আমার মানে সন্দেহ হয় যেমন মনে করেন ফ্রান্সে কিছু মাস আগে নুফেল নাকি একজন মানে পুলিশের গুলিতে মারা গেছিল এরপর যে পরিমাণে এখানে তাণ্ডব হয়েছিল লাইব্রেরি পড়ে দেওয়া থেকে শুরু করে লুটপাট করা থেকে শুরু করে তো এগুলো তো বিচারও তেমন আমি দেখিনি পরবর্তীতে এখন সংকিত হয়ে যাচ্ছে কি পুরো বিশ্ব যদি এরকম হয় মানে যেটা একটা মানবিক দিক সেটা কিন্তু মানে বড় করে দেখছে না ধর্মটাকে খুব বড় করে দেখছে সবাই হ্যাঁ সেটার সাথে আমি একমত অনেক ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে কিন্তু আমরা মেসি বাকার এই রকমের ঘটনা যে ঘটবে এরকম আমরা এখন পর্যন্ত দেখতে পাই না ঠিক আছে স্বাধীন বাংলাদেশ ভাই আপনার কি আর কোনো পয়েন্ট আছে হ্যাঁ আমার আরেকটা পয়েন্ট হচ্ছে বর্তমানে বাংলাদেশের মধ্যে যে পরিমাণ মানে অবশ্যই স্বৈরাচার ছিল ওইটা পতন হয়েছে কিন্তু একটা জায়গায় আমার আর একটু মানে খারাপ লাগছে সেটা হচ্ছে দেশ রত্ন বলা হচ্ছে এবং আমাদের জাতির পিতা যার ডাকে সারা দিয়ে মানুষ যুদ্ধ করলো এখন ওনার সব মুক্তিগুলো ভেঙে ফেলছে এটা আপনি কোন চকে দেখছেন মানে কোন দৃষ্টিকোণ থেকে আপনি দেখছেন এটা তো ভাই যে কোনো একটা মানে এই স্বৈর শাসনের এটার জন্য দায় দায়িত্ব তো সে কাছে নাকি নিতে হবে সে যেভাবে স্বৈর শাসন চালাইছে এটা তো অবশ্যম্ভাবী ছিল যে এই মানুষ যখন তাদেরকে বিতাড়িত করতে পারবে তখন তারা তো এই ধরনের কাজ তো তারা করবে এটা তো তার আসলে জানা ছিল সে সবাই এটা জানে হ্যাঁ যে আওয়ামী যদি একবার পুরা যায় তাহলে এই যে মূর্তিগুলা বানাইতেছে এগুলা একটাও থাকবে একটাও রাখবে এই কারণে মানুষকে এই স্বৈরশাসনটাই এটার জন্য দায়ী এটার জন্য শেখ হাসিনাই দায়ী যদি সে এই অত্যাচার না করতো দুর্নীতি না করতো তাহলে তো মানুষ এই কাজটা করতো না হয়তো আর একটা বানায় বানায় দিত তাই না এটার জন্য আমি মনে করি শেখ হাসিনা দায়ী এবং এটা শেখ হাসিনারই এটার ফল ইয়া ভোগ করতে হবে তবে আমার খারাপ লাগছে যে এই জিনিসটা দেখে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটা জ্বালায় দিছে ওইটা তো একটা জাতীয় সম্পদ ছিল অন্যগুলো জাতীয় সম্পদ কিন্তু এটা তো একটা ইতিহাস ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটা একটা ইতিহাস আমাদের ইতিহাসের অংশ ওইটা জ্বালায় দিছে এটার জন্য আমার খুবই কষ্ট লাগছে কিন্তু এটা এটার জন্য আমি হাসিনা কি দায়ী করব। হুম আপনার কথা ঠিক আছে যুক্তি যুক্ত তো আরেকটা হচ্ছে যে আপনার প্রস্তাবনা গুলো আমি পড়ছি কিছুক্ষণ আগেই সবকিছুই ঠিক আছে কিন্তু আমার মনে হচ্ছে না আসলে দনম নিরপেক্ষ দেশ ছাড়া এই প্রস্তাবনা আসলে গ্র্যান্টেড হবে তো এই বিষয়টা না এখন মনে করেন আমার মিলিত অনেক ক্ষেত্রে নাই এখন যে সরকারটা আসবে এটা কি মনে করেন বিএনপি আছে জাতীয় পার্টি আছে জামাত শিবির আছে তো এই তিন পার্টি থেকে আসবে বলে মনে হয় নাকি নতুন কোন পার্টি আসবে বলে আমার মনে হয় জামাত শিবির থেকে কখনো ক্ষমতায় ক্ষমতার হয়তো ভাগিদার হতে পারে কিন্তু তারা যে এককভাবে ক্ষমতায় কখনো যাবে এটা একেবারে সম্ভব না জামাত ইসলামী কখনো পারবে ভাবে জামাত ইস্তামী ভোট নিয়ে তারা কখনো ক্ষমতায় তারা নিজেরাও জানে যে এটা নিয়ে কোনো ক্ষমতায় যাওয়া যাবে না কারো ল্যাঞ্জা ধরে হয়তো ক্ষমতার একটু ভাগ নিতে পারে কিন্তু ক্ষমতায় যেতে পারবে না আর বিএনপি যেই কাজটা বিএনপির বিএনপির পক্ষে এখন ক্ষমতায় যাওয়া খুবই কোঠিন একটা কাজ কিন্তু বিএনপি যদি ক্ষমতা চাইতে চায় তখন হয়তো তাদের অনেক ধরনের মানে ইয়া করতে হবে পার্টিটাকে আবার পুনর্গঠন করতে হবে নিজেদের নীতি আদর্শ যা আছে সেগুলোকে আবার রিভিউ করতে হবে অনেক কাজ বাকি আছে আমার মনে হয় না বিএনপির পক্ষে এই মুহূর্তে সম্ভব এখন আমার যেটা মনে হচ্ছে যে একটা সাময়িক একটা সরকার তৈরি হবে এই সরকারটা বিভিন্ন ধরনের সুশীল সমাজ বা নাগরিক সমাজ থেকে আসবে যেটার যেটাই আমরা এখন দেখতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই জিনিসটা প্রস্তাব করা হয়েছে এবং এরপরে যদি মানে পলিটিক্যাল ভিতরে যদি এরকম হয় যে নতুন কোন পার্টি আসে বা তারা যদি ইয়া করতে তাহলে আমি মনে করি কি জনগণ আমার মনে হয় তাদেরকে জনগণ বেছে নিবে যদি তারা তাদের যে তৃণমূল পর্যায়ে যে সংগঠনটা সেই সংগঠনটা যদি তৈরি করতে পারে তাহলে তাদের হয়তো একটা আশা আছে কিন্তু আপাতত আমি দেখতে পাচ্ছি যে কোনো দলেরই সেরকম কোনো সম্ভাবনা আপাতত নাই হ্যাঁ ধন্যবাদ আস ভাই আপনাকে অনেক আমাকে যুক্ত করার জন্য আপনার সাথে কথা বলে ভালো লাগলো ঠিক আছে ভাই ভালো থাকেন আপনাকে বিদায় জানাচ্ছি একজনকে যুক্ত করি